এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের 2017 সালের কোশ্চেন, 2018 সালের কোশ্চেন, 2019 সালের কোশ্চেন নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আজকে আমি 2017, 2018, 2019 সালের যাবতীয় MCQ, AC³ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। আমি আজকে উচ্চ মাধ্যমিকের 2017 সালের এডুকেশনের যত MCQ আছে এবং তার সঙ্গে বড় প্রশ্নগুলো যেগুলো দিয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, এক দাগ, দু দাগ, তিন দাগ, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, যেখানে একটা কোশ্চেন লিখতে হবে, ঠিক আছে। দুটো কোশ্চেন থাকবে, একটা কোশ্চেন লিখতে হবে। আর দু দাগের যে কোশ্চেন আছে এখান থেকে তোমাকে একটা কোশ্চেন লিখতে হবে। আর তিন দাগের যে কোশ্চেন আছে আট নম্বরের তোমাকে দুটো কোশ্চেন লিখতে হবে, অর্থাৎ 8×16 নম্বরের কোশ্চেন, ঠিক আছে। তো দেখো, আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে। আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেই ফেসবুক পেজকেও তোমরা অবশ্যই ফলো করবে। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কি আছে। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কি আছে, রোমাননে কম্পিউটারের অস্থায়ী স্মৃতি কেন্দ্র হলো, এর অ্যান্সার কি হবে, বি এর অ্যান্সার র্যাম। রোমান্টুতে কিছু জাতীয় সাক্ষরতা মিশন স্থাপিত হয়, এর অ্যান্সার 1988 খ্রিস্টাব্দে। রোমান থ্রিতে কি আছে, ভারতের প্রতিবন্ধী দিবস পালন করা হয়, এর অ্যান্সার হবে, বিয়ের অ্যান্সার 15ই মার্চ। প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এই চ্যানেলে। তো দেখো, রোমান ফোরের কোশ্চেন কি আছে, স্বশাসিত কলেজ গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে, এর অ্যান্সার কি হবে, ডি এর অ্যান্সার, জাতীয় শিক্ষানীতি, ব্র্যাকেটের মধ্যে কি আছে, 1986। রোমান ফাইভের কোশ্চেন কি আছে, মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্ন বুনিয়াদী শিক্ষার কাল হবে, এর অ্যান্সার কি হবে, বি এর অ্যান্সার 5 বছর। রোমান সিক্সের কোশ্চেন কি আছে, সপ্ত প্রবাহের কথা নিম্নোক্ত কোন কমিশনে উল্লেখ করা হয়েছে, এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার, মুদালিয়ার কমিশন। রোমান সেভেনের কোশ্চেন কি আছে, ভারতীয় সংবিধানের ড্যাশ ধারায় 14 বছর পর্যন্ত সকল শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষার কথা উল্লেখ করা হয়েছে, এর অ্যান্সার কি হবে, বি এর অ্যান্সার, 45 নং ধারায়। রোমান এইটের কোশ্চেন কি আছে, তো দেখো এখানে একটা স্কোরগুলি রয়েছে, এর গড় কত হবে, এর অ্যান্সার হবে, ডি এর অ্যান্সার, 9। পরের কোশ্চেন কি আছে, রোমান নাইনের কোশ্চেন কি বলেছে, আয়তলেখ আকার সময় পরিসংখ্যাগুলি এ ব্র্যাকেটের মধ্যে এ স্থাপন করা হয়, এর অ্যান্সার কি হবে, সি এর অ্যান্সার, শ্রেণী ব্যবধানের নিম্ন সীমানায় বা শ্রেণী ব্যবধানের নিম্ন সীমায়। রোমান টেনের কোশ্চেন কি আছে, স্ক্যানার পরিবর্তিত সক্রিয় অনুবর্তনটি হলো, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার, আর টাইপ। রোমান ইলেভেনের কোশ্চেন কি আছে, গেস্টাল কথার অর্থ কি, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার, অবয়ব। পরের কোশ্চেন কি আছে, 12 নম্বরের কোশ্চেন, ক্লাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা হলেন, এর অ্যান্সার কি হবে, সি এর অ্যান্সার, ক্যাটেল। 13 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে, কম্পিউটার সহযোগী শিক্ষণ হলো, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার, কল, CAL। 14 নম্বরের কোশ্চেন কি আছে, কম্পিউটারের স্থায়ী স্মৃতি হলো, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার, রম। পরের কোশ্চেন কি আছে, 15 নম্বরের কোশ্চেন, অ্যান্সার হবে, ডি এর অ্যান্সার, অধিত্ত। 16 নম্বরের কোশ্চেন কি আছে, মাধ্যমিক শিক্ষা কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার, 1952 খ্রিস্টাব্দে। 17 নম্বর কোশ্চেন কি বলেছে, বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে, এর অ্যান্সার কি হবে, NCERT, এর অ্যান্সার। 18 নম্বর কোশ্চেন কি আছে, প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত হয়, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার, 1992 খ্রিস্টাব্দে। 19 নম্বর কোশ্চেন কি বলেছে, কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার, ডক্টর JM Duff। 20 নম্বর কোশ্চেন কি আছে, শিক্ষাক্ষেত্রে +2 স্তরের সুপারিশ করেন, এর অ্যান্সার কি হবে, বি এর অ্যান্সার, ভারতীয় শিক্ষা কমিশন। প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে। তো দেখো, আমাদের 21 নম্বর কোশ্চেন কি আছে, পরিসংখ্যা সিগমা চিহ্নটির দ্বারা ড্যাশ বোঝানো হয়, এর অ্যান্সার কি হবে, সি এর অ্যান্সার, যোগফলকে। 22 নম্বর কোশ্চেন কি আছে, কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাণ নয়, এর অ্যান্সার কি হবে, বি এর অ্যান্সার, পরিসংখ্যা বহুভুজ। 23 নম্বরের কোশ্চেন কি আছে, মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন, এর অ্যান্সার কি হবে, বি এর অ্যান্সার, স্পিয়ারম্যান। 24 নম্বরের কোশ্চেন কি বলেছে, জ্ঞানে শিখনের শেষ স্তরটি হলো, এর অ্যান্সার কি হবে, ডি এর অ্যান্সার, সমস্যা সমাধানের শিখন। তো দেখো, এবার যে দুদাগের যে কোশ্চেন আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও, SAQ আছে এই 2017 সালের যে যাবতীয় যে SAQগুলো আছে, এই SAQগুলো খুব সুন্দর করে আমি তোমাদের সলভ করিয়ে দেবো, ঠিক আছে। তোমরা এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে, এইগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রতি বছর উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ SAQগুলো, খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, 2017 সালের প্রশ্ন আছে, এডুকেশনের প্রশ্ন আছে, রম ও র্যামের প্রধান পার্থক্য তথ্য সংরক্ষণের, র্যামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে তথ্য সংরক্ষিত থাকে না, অপরপক্ষে রমের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও তথ্য সংরক্ষিত থাকে, ঠিক আছে। রোমান 2 এর প্রশ্ন এবং রোমান 3 এর প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে।
যেমন রোমান থ্রি কোশ্চেন বলেছে, এর অ্যান্সার হবে 1964 খ্রিস্টাব্দে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রিপোর্টে মৌলানা আবুল কালাম আজাদ। ঠিক আছে, বুঝতে পারছো। রোমান ফোরের কোশ্চেনের অ্যান্সার হবে ট্রেজার ইউদিন, কথাটির অর্থ হলো অন্তর্নিহিত সম্পদ। রোমান ফাইভের প্রশ্নের অ্যান্সার হবে যারা শ্রবণ সহায়ক উপকরণের সাহায্য নিয়েও কিছু শুনতে পায় না তাদেরকে পূর্ণ বধির বলে। রোমান সিক্সের প্রশ্নের অ্যান্সার হবে শিক্ষাক্ষেত্রে যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষাবর্ষ সমাপ্ত না করে বিদ্যালয় ছেড়ে চলে যায় তাকে বলে ড্রপ আউট বলে। ঠিক আছে, অথবা পরের প্রশ্নের অ্যান্সার হবে ইন্টারগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম। রোমান সেভেনের প্রশ্নের অ্যান্সার হবে ধর্মীয় অথবা ভাষাগত সংখ্যালঘু যে কোনো ব্যক্তি নিজ পছন্দ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং পরিচালনার অধিকার পাবে। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে। তো দেখো, রোমান সেভেনের অ্যান্সার হবে জাতীয় শিক্ষানীতি। রোমান নাইনের প্রশ্নের অ্যান্সার, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে। 2017 সালে এসএকিউবে কোন কোন প্রশ্নগুলো এসেছিল সেইগুলো টু দ্য পয়েন্টে আমি ব্যাখ্যা করেছি। 11 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে মধ্যমান স্বাদ। তো দেখো, আমি মনে করি এইগুলো তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করে যাও তাহলে তোমরা অবশ্যই একটা ভালো রেজাল্ট করবে 2023 সালে। ঠিক আছে, 11 দাগের প্রশ্ন, 12 দাগের প্রশ্ন, ঠিক আছে, অথবা দেওয়া আছে। ঠিক আছে, যেমন আছে রোমান 14 দাগের প্রশ্ন, ভূয়িষ্ঠক সমান সমান 3 গুণ মিডিয়ান মাইনাস 2 গুণ মিন, এটা কিন্তু অঙ্কতে খুবই দিয়ে থাকে। ঠিক আছে, 15 নম্বরের প্রশ্ন, 16 নম্বরের প্রশ্ন, তার সঙ্গে 16 নম্বরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এস বলতে স্থান বা প্রত্যক্ষণের ক্ষমতাকে বুঝিয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবার তো দেখো, এবার আমি 2018 সালের এডুকেশন কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব, যেগুলো 2018 সালে পরীক্ষায় দিয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শিক্ষা বিজ্ঞানে। তো দেখো, 2 নম্বরে যে কোশ্চেন আছে, ঠিক আছে, 1 নম্বরের কোশ্চেনটা তোমরা দেখে নিলে, 3 নম্বরের কোশ্চেন তোমরা তো দেখেছো, 4 নম্বরের কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো দেখো, এই কোশ্চেনগুলো 2018 সালে পরীক্ষায় দিয়েছে এডুকেশন পরীক্ষায়। তো দেখো, এবার আমি পার্ট বি মার্ক 40, ঠিক আছে, আমি প্রথমেই এমসিকিউবগুলো সলভ করে নেবো, যার নম্বর থাকবে 24। তো দেখো, 1 নম্বরে কী আছে, কত সালে ভারতের সংসদে শিক্ষার অধিকার আইনটি পাস হয়, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 2009 সালে। রোমান টুতে কী আছে, জেসকুইক্স ডেলার্স কমিশন স্থাপিত হয়, এর অ্যান্সার হবে এর অ্যান্সার 1996 সালে। রোমান থ্রি কোশ্চেন কী আছে, ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয়েছিল, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 1964 সালে। রোমান ফোরের কোশ্চেন কী আছে, জনার্দন রেড্ডি কমিটি কত সালে গঠিত হয়, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1992 সালে। রোমান ফাইভের কোশ্চেন কী আছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1948 সালে। রোমান সিক্সের কোশ্চেন কী আছে, বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কোন কমিশনে উল্লেখ করা হয়েছে, এর অ্যান্সার হবে বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ করা হয়েছে, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার মোদালিয়ার কমিশন। রোমান 8-এর কোশ্চেন কেছে, প্রাচীন অনুবর্তন হলো, এর অ্যান্সার কী, এর অ্যান্সার এস টাইপ। রোমান 8-এর কোশ্চেন কেছে, সরকারি চাকরি সংক্রান্ত সুযোগের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের যে ধারায়, এর অ্যান্সার হবে এর অ্যান্সার 16 নং ধারায়। রোমান 9-এর কোশ্চেন কেছে, জ্ঞানের শিখনে প্রথম। তো দেখো, 9 নম্বরের কোশ্চেন কী আছে, জ্ঞানের শিখনের প্রথম স্তরটি হলো, এর অ্যান্সার কী, বি এর অ্যান্সার সংকেতমূলক শিখন, সংকেতমূলক শিখন। 10 নম্বরের কোশ্চেন কী বলেছে, থার্স্টনের বহু উপাদান তত্ত্বে এম বলতে বোঝানো হয়েছে, বি এর অ্যান্সার হবে স্মৃতি। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2018 সাল, 2017 সাল, 2019 সালের যাবতীয় এমসিকিউব নিয়ে আলোচনা করছি এডুকেশনের বা শিক্ষা বিজ্ঞানের। এবার আমি 11 নম্বরের কোশ্চেন নিয়ে আলোচনা করব, রাশিবিজ্ঞানের একটি পরিসংখ্যা 11 হলে তার ট্যালি চিহ্নিত হবে কত, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, বি এর অ্যান্সার। তো দেখো, 12 নম্বরের কোশ্চেন কী আছে, শিখনের শেষ স্তরটি হলো, এর অ্যান্সার কী হবে, সি এর অ্যান্সার প্রতাপভিজ্ঞা, প্রতাপভিজ্ঞা। পরের কোশ্চেন কী আছে, 13 নম্বরের কোশ্চেন, 2000 সালে কী বলেছে, ডাকোরে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয় ছিল, এর অ্যান্সার কী হবে, ডি এর অ্যান্সার সকলের জন্য শিক্ষা। 14 নম্বরের কোশ্চেন কী আছে, শিক্ষাবিজ্ঞানের প্রযুক্তিবিদ্যা এর উদাহরণ হলো, এর অ্যান্সার কী হবে, ডি এর অ্যান্সার ইন্টারনেট। 15 নম্বরের কোশ্চেন কী আছে, মূক ও বধিরদের জন্য মৌখিক পদ্ধতির প্রবর্তন করেন, এর অ্যান্সার কী হবে, ডি এর অ্যান্সার জোয়ান পাবলো বনে। 16 নম্বরের কোশ্চেন কী বলেছে, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হলো, এর অ্যান্সার কী হবে, বিয়ের অ্যান্সার 4ঠা সেপ্টেম্বর। তো দেখো, পরে কোশ্চেন কী আছে, 17 নম্বরের কোশ্চেন কী বলেছে, অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরের শিক্ষার জন্য কর্মসূচি, এর অ্যান্সার কী হবে, বিয়ের অ্যান্সার প্রাথমিক। তো দেখো, পরের কোশ্চেন কী আছে, 18 নম্বরের কোশ্চেন কী বলেছে, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো, এর অ্যান্সার কী হবে, সি এর অ্যান্সার এআইসিটিই।
পরের কোশ্চেন কিছু 19 নম্বরের কোশ্চেন নবোদয় বিদ্যালয় গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে এর অ্যানসার কিবে বি এর অ্যানসার জাতীয় শিক্ষা নীতি 1986 জাতীয় শিক্ষা নীতি 1986 তো দেখো নেক্সট কি আসে 20 নম্বরের কোশ্চেন কি বলেছে শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের যে সংশোধনী নীতিতে তা হলো এর অ্যানসার কিবে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 21 নম্বরের কোশ্চেন কি বলেছে প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা হলেন এর অ্যানসার হবে সি এর অ্যানসার থর্নডাইক পরের কোশ্চেন কি আছে আমাদের 22 নম্বরের কোশ্চেন তো দেখো কি আছে ব্র্যাকেটের মধ্যে কি আছে সরি সিঙ্গেল ইনভাইটেড কমার মধ্যে কি রয়েছে ছোট হাতের জি উপাদান প্রয়োজন হলো এর অ্যানসার কি হবে বি এর অ্যানসার সব কাজে পরের কোশ্চেন কি আছে আমাদের 23 নম্বরের কোশ্চেন মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হলো তো দেখো এর অ্যানসার হবে বি এর অ্যানসার তীব্রতা তো দেখো আমাদের 24 নম্বরের কোশ্চেন কি বলেছে 6 8 14 6 10 7 6 8 স্কোরগুলির ভূয়িষ্ঠক হলো এর অ্যানসার কি হবে সি এর অ্যানসার 6 তো দেখো মানে 6 তো দেখো দু দাগে কি আছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও এই যে এসএ কিউবগুলো আছে এই এসএ কিউব তোমাদের তো দেখো 2018 সালে যে সমস্ত এসএ কিউবগুলো দিয়েছে সেই এসএ কিউবগুলো খুব সুন্দর করে আমি তাড়াতাড়ি সলভ করে দিচ্ছি তোমরা ভিডিও লাস্টের দিকে দেখতে পারবে এইগুলো আমি সলভ করে দিয়েছি ঠিক আছে যেমন আছে যে এসইউপিডব্লিউ এর কোন কমিশনে উল্লেখ করা আছে প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার সমেত আমি ব্যাখ্যা করেছি আজকে আমি 2017 সাল 2018 সাল 2019 সালের যাবতীয় এমসি কিউব এবং এসএ কিউব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে প্রথমে আমি তোমাদের এসএ কিউবগুলো সলভ করিয়েছি তারপরে তোমাদের এমসি কিউবগুলো সলভ করিয়েছি অর্থাৎ সর্বপ্রথম তোমাদের আমি এমসি কিউব সলভ করেছি তারপরে তোমাদের আমি এসএ কিউব সলভ করেছি এখানে 2018 সালের এখানে টোটাল 16খানা যে এসএ কিউব আছে এইগুলো আমি খুব সুন্দর করে এক্ষুনি সলভ করে দিচ্ছি তো দেখো এই যে 6 নম্বরের কোশ্চেন কি বলেছে 15 থেকে 20 সীমানাটির মধ্যবিন্দু নির্ণয় করো ঠিক আছে যেমন আছে 12 নম্বরের কোশ্চেন কি বলেছে এনএলএম এর পুরো নাম কি রোমান 13 কোশ্চেন কি আছে পিওএ কি ঠিক আছে এই প্রত্যেকটা কোশ্চেন টু দা পয়েন্ট আমি ব্যাখ্যা করব আজকে আমি এবার আমি 2018 সালের এসএ কিউব নিয়ে আলোচনা করব তো দেখো প্রত্যেকটা প্রশ্ন 2018 সালের খুব সুন্দর করে এখানে সলভ করে দেওয়া আছে তোমরা এইগুলো খাতায় লিখে মুখস্থ করবে আমি বলতে পারি 100% এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি 2023 কেন প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে এই শিক্ষা বিজ্ঞানের সালের প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে যেমন এখানে একটা কোশ্চেন ঠিক মতন বোঝা যাচ্ছে না যে আমি বলে দিচ্ছি একটু উনি দেখে নাও যে শিক্ষা বিদ্যালয় বা শিক্ষা কেন্দ্রে না গিয়ে যে কোনো গণমাধ্যমের সাহায্যে প্রথা বহির্ভূত পদ্ধতিতে প্রদান করা হয় তাই দূরশিক্ষা ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে তো দেখো রোমান ফোরে অ্যান্সার হবে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ঠিক আছে অথবা দিয়া এর অ্যান্সার হবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি তো বুঝতে পারছো প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার এখানে কিন্তু সলভ করা আছে 5 নম্বরের প্রশ্নের অথবা আছে কোটারি কমিশন হবে ঠিক আছে 6 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে আমাদের 17.5 মানে 15 সঙ্গে যদি 20 যোগ করি তাহলে এর অ্যান্সার হবে এটা আমাদের 9 নম্বরের প্রশ্ন 10 নম্বরের প্রশ্ন তার সঙ্গে অথবার প্রশ্ন তার অ্যান্সার 11 নম্বরের প্রশ্নের অ্যান্সার প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তো দেখো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে কোন প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং কোন প্রশ্নগুলো 2019 2017 2018 সালে এসেছে সেইগুলো আমি টু দ্য পয়েন্ট ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে কোন প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং কোন প্রশ্নগুলো মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি 16 নম্বরের প্রশ্নের অ্যান্সার খুব সুন্দর করে কিন্তু এখানে সলভ করা আছে তোমরা তো জানো তো আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া আছে আমাদের ফেসবুক পেজকে তোমরা অবশ্যই ফলো করবে
তো দেখো ফার্স্ট কোশ্চেন কেসে এক নম্বরে মুক ও বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতিগুলি আলোচনা করো, ঠিক আছে। বিতে কেসে বয়স্ক শিক্ষা বলতে কি বোঝো, বয়স্ক শিক্ষার লক্ষ্যগুলি লেখো। আমি আজকে 2019 সালের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি। এই ফার্স্ট কোশ্চেন দুটো থেকে যে কোনো একটা লিখতে হবে, যার নম্বর থাকবে 4। তা দু নম্বরে কি আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো দেখো এখানে দুখানা কোশ্চেন আছে, দুখানা কোশ্চেনের কোশ্চেনের ভিতর থেকে তোমাকে যে কোনো একটা কোশ্চেন লিখতে হবে 4 নম্বরের। অন্যদিকে যে 3 নম্বরে যে কোশ্চেন আছে, এখানে তোমাদের থাকবে এ বি সি, ঠিক আছে। এ বি সি এই তিনখানা কোশ্চেনের ভিতর থেকে তোমাকে দুখানা কোশ্চেন লিখতে হবে, ঠিক আছে। এবং 4 দাগের যে কোশ্চেন আছে, 4 দাগের কোশ্চেন তোমার থাকবে আসলে দুটো কোশ্চেন, তিনটে কোশ্চেন থাকবে। এই তিনটে কোশ্চেনের ভিতর থেকে তোমাকে দুটো কোশ্চেন লিখতে হবে। তোমরা বুঝে গেছো নম্বর বিভাজনের তালিকা। তো দেখো এক নম্বরে কোশ্চেন কি বলেছে, নিচের কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র, এর অ্যান্সার কি হবে, ডি এর অ্যান্সার স্ক্যানার। তো দেখো আজকে আমি 2019 সালের এডুকেশনের যত এমসিকিউ আছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এই চ্যানেলে। তো দেখো 2 নম্বরে কোশ্চেন কি আছে, ডেল রস কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার স্তম্ভ হলো, এর অ্যান্সার কি হবে, সি এর অ্যান্সার 4টি। রোমান 3 কোশ্চেন কি আছে, কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র হলো, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার রম। রোমান 4 এর কোশ্চেন কি আছে, স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয়, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার দৃষ্টিহীন শিশুদের শিক্ষার জন্য। 5 নম্বরে কোশ্চেন কি আছে, বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসেবে অভিহিত করেন, এর অ্যান্সার কি হবে, বি এর অ্যান্সার মৌলানা আব্দুল কালাম আজাদ। পরের কোশ্চেন কি আছে, রোমান 6 এর কোশ্চেন, দৃষ্টিহীন শিশুদের শিখন পদ্ধতি হলো, এর অ্যান্সার কি হবে, ডি এর অ্যান্সার ব্রেইলি পদ্ধতি। 7 নম্বরে কোশ্চেন কি আছে, জাতীয় শিক্ষানীতি এনপিই শিক্ষা কাঠামোটি হলো, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার 10+2+3। 8 নম্বরে কোশ্চেন কি আছে, কমন স্কুল কথা উল্লেখ করেন, এর অ্যান্সার কি হবে, বি এর অ্যান্সার মাধ্যমিক শিক্ষা কমিশন। পরের কোশ্চেন কি আছে, রোমান 9 এর কোশ্চেন, কিন্ডারগার্ডেন হলো একটি ড্যাশ শিক্ষা প্রতিষ্ঠান, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার প্রাক প্রাথমিক। 10 নম্বরে কোশ্চেন কি আছে, ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা হলো, এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার 1964-66। 11 নম্বরে কোশ্চেন কি বলেছে, মোদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষা বা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি হলেন, এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার শিক্ষা আধিকারিক, মানে শিক্ষা আধিকারিক। পরের কোশ্চেন কি আছে, 22 নম্বরে কোশ্চেন, মোদালিয়ার কমিশনের সুপারিশ অনুসারে উচ্চ মাধ্যমিক শিক্ষার সময়কাল হলো, এর অ্যান্সার হবে, বি এর অ্যান্সার 3 বছর। তো দেখো 13 নম্বরে কোশ্চেন কি বলেছে, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো, এর অ্যান্সার হবে, বি এর অ্যান্সার বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। পরের কোশ্চেন কি আছে, 14 নম্বরে কোশ্চেন, রাধাকৃষ্ণন কমিশনের ভারতের সদস্য ছিলেন, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার 7 জন। 15 নম্বর কোশ্চেন কি বলেছে, ভারতীয় সংবিধানের কত নং ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে, এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার 15-1 নং ধারায়। 16 নম্বরে কোশ্চেন কি বলেছে, 4, 6, 9, 7, 5, 12 স্কোরগুলির মধ্যমা হলো, এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার 6.5। তো দেখো 17 নম্বরে কোশ্চেন কি বলেছে, কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের সবচেয়ে দ্রুত গতি পদ্ধতি হলো, এর অ্যান্সার কি হবে, সি এর অ্যান্সার মোড। পরের কোশ্চেন কি আছে, 18 নম্বরে কোশ্চেন, রাশিবিজ্ঞানের সিগমা চিহ্নটি কে ড্যাশ প্রকাশ করে, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার যোগফল। 19 নম্বরে কোশ্চেন কি বলেছে, অন্তর্দৃষ্টিমূলক শিখন হলো, এর অ্যান্সার কি হবে, সি এর অ্যান্সার গেস্টাল। গেস্টাল মতবাদের মূল ভিত্তি হলো, এর অ্যান্সার কি হবে, ডি এর অ্যান্সার প্রত্যক্ষণ। 21 নম্বরের কোশ্চেন কি আছে, আর টাইপ অনুবর্তনীয় নামকরণ করেছেন, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার স্কিনার। 22 নম্বরের কোশ্চেন কি বলছে, দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটি রচিত হলেন, এর অ্যান্সার কি হবে, সি এর অ্যান্সার থার্স্টোন। 23 নম্বরের কোশ্চেন কি বলেছে, সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন মনোবিদ, এর অ্যান্সার কি হবে, সি এর অ্যান্সার ভার্নন। পরের কোশ্চেন কি আছে, 24 নম্বরে কোশ্চেন, গাগনির মতে শিখনের শেষ স্তরটি হলো, এর অ্যান্সার কি হবে, ডি এর অ্যান্সার সমস্যা সমাধানের শিখন। এবার আমি এসএ কিউব নিয়ে আলোচনা করব। 2019 সালের যে এসএ কিউবগুলো এসেছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। তোমরা তো জানো যে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রতি বছর উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট। আজকে আমরা সম্পূর্ণ 2017 থেকে 2019 পর্যন্ত যাবতীয় এমসিকিউ এবং এসএকিউ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তোমরা এইগুলো খুব সুন্দর করে মুখস্থ করবে। তো দেখো এবার আমি 2019 সালের এসএকিউ নিয়ে আলোচনা করব। 2019 সালে এসএকিউবে কোন প্রশ্নগুলো এসেছে এবং কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং কোন প্রশ্নগুলো মোস্ট ভাইটাল সে সম্পর্কে আমি খুব সুন্দর করে আলোচনা করেছি এবং প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে আমি ব্যাখ্যা করেছি। তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে এইগুলো মুখস্থ করবে। যেমন আছে আমাদের 13 নম্বরের প্রশ্ন, 14 নম্বরের প্রশ্ন,
15 নম্বরের প্রশ্ন, সুঅভ্যাস গঠন করা যায় একটি সামাজিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা, এর অ্যান্সার হবে 16 নম্বরের প্রশ্ন এবং তার সঙ্গে অথবা দিয়ে আছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।